হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমি রয়েছি ঠিক জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি। আমার এই পাশে আছে নীলাচল বিজিবির ক্যান্টিন, আর এই পাশে আছে জাফলং জিরো পয়েন্ট। তো এখন আমরা যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের দিকে। আর তার আগে বলে নিই আপনারা এখানে কীভাবে আসবেন। আপনারা ঢাকা থেকে আসেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, সবার আগে আসতে হবে আপনাদের সিলেট। সিলেট থেকে যে কোনো একটা ট্রান্সপোর্টে করে আপনাদের আসতে হবে হচ্ছে জয়ন্তা বাজার। জয়ন্তা বাজার থেকে আপনাদের আসতে হবে জাফলং জিরো পয়েন্ট, অথবা সিলেট শহর থেকে সিএনজি বা অন্যান্য যে কোনো কিছুর যোগেও আপনারা জাফলং জিরো পয়েন্টে আসতে পারেন। আর এখানে সামনে যে জিরো পয়েন্ট আছে বা যে নদীটা আপনারা দেখছেন, সেই নদীতে হচ্ছে বিকেল 5টা পর্যন্ত যাওয়া যায়। তারপর হচ্ছে যে আপনারা যেতে পারবেন না, কারণ এই জন্য আপনাদেরকে সেই বিকেল 5টার আগেই আসতে হবে, তাহলে আপনারা এখানে বোটে উঠতে পারবেন এবং সামনে যে ওয়াটারফলটা আছে সেই ওয়াটারফল পর্যন্ত যেতে পারবে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের দিকে। আর এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, পিছনে আমার পিছনে হচ্ছে যে ওই বিজিবি ক্যাম্প আছে, আর ওই যে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, এই কাঁটাতারের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এবং আমি এই মুহূর্তে আছি বাংলাদেশে। আর জিরো পয়েন্টে যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে যেদিক দিয়ে, সেখানে হচ্ছে যে ওইটাও ইন্ডিয়ার অংশে পড়েছে, কিন্তু ওই জায়গাতে হচ্ছে কি যে আপনাদের বিকেল 5টা পর্যন্ত যেতে দেয়, যেটা একটু আগে আমি বলছিলাম। এটার জন্য আসলে ওই জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমাদেরকে বিকেল 5টার আগেই আসতে হবে, তা নাহলে আমরা ওই পর্যন্ত যাওয়ার পারমিশন পাবো না। আর আমার ঠিক সামনে আছে ডাউকি বাজার, আর ডাউকি বাজারের পরে হচ্ছে আসাম, আসাম থেকে গুয়াহাটি, শিলং, যে কোনো দিকেই যাওয়া যায় খুব ইজিলি। আর এই কথা যখন বলছিলাম তখন ঘড়িতে পাচ্ছে সকাল 8টা, আর সারা রাত জার্নি করার পর আসলে সারা শরীর ব্যথা করছে, এদিকে রাস্তাঘাট খুবই খারাপ, আসলে মানুষ যে কেন এদিকে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদিকে কোমর ব্যথা করবে বা পা ব্যথা করবে, তখন এই সুন্দর জায়গাগুলোতে আপনারা বসতে পারবেন, ঠিক আমি যেভাবে বসার পরিবর্তে শুয়ে পড়েছি, কারণ সারা রাত বসে থাকার পর আমার কোমর ব্যথা করছিল, তাই যখন এরকম একটা জায়গা দেখলাম তখন আমার শুয়ে পড়া ছাড়া আর কোনো অপশন নাই। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁটাতার, কাঁটাতারের ওই পাশটা হচ্ছে ভারত, এবং ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেঘালয় রাজ্য, মেঘালয়ের হচ্ছে ডাউকি রাজ্য, যেটা হচ্ছে ডাউকি বর্ডারটা ওই পাশে পড়েছে, তামাবিল বর্ডার যেটাকে আমরা বলি। আর আমরা হচ্ছে এখন জাফলং জিরো পয়েন্ট মানে তামাবিল যে স্থলবন্দর আছে সেটা পার হয়ে আমরা এদিকে চলে এসেছি। এদিকে এসে এখন আমরা এই যে এখান থেকে যদি নিচের দিকে যাই, এখান থেকে নিচের দিকে গেলে হচ্ছে এই আমাদের সেই জাফলংয়ের সেই ঐতিহাসিক জায়গা। এখন যদিও বর্ষাকাল না, আর বর্ষাকাল না থাকার কারণে এখানে আসলে এত পরিমাণ জল নেই, নর্মালি আমরা ছবিতে যা দেখি এত পরিমাণ জল এখন নেই, হয়তো আগামী 1 মাস বা 2 মাস পর অনেক বেশি পরিমাণ জল থাকবে আর কি, বর্ষাকালে যা হয়। তো এই কথা যখন বলছিলাম ততক্ষণে আমি চলে এসেছি এখানে, আর এখানে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কিছু জিনিস আছে, সেখানে তথ্যের জন্য আপনাকে একটু দাঁড়াতে হবে। দাঁড়িয়ে এখানে বলা হচ্ছে ভ্রমণে এসে DSLR দ্বারা ছবি তুলতে গিয়ে অনেকেই হচ্ছে যে চিনতে অনেক কিছুর প্রতারণার শিকার হন, এখানে চুরি ছিনতাই হয়ে থাকে। ইঞ্জিন চালিত নৌকার ভাড়াটা এখানে নির্ধারিত করে দেওয়া আছে, ভাড়া জন প্রতি 100 টাকা, তবে নির্ধারিত সময় নাই, 100 টাকাতে আপনার কোনো নির্ধারিত সময় নেই। প্রতি নৌকা রিজার্ভের জন্য 800 টাকা ভাড়া, এবং প্রতি নৌকায় সর্বোচ্চ 8 জন উঠতে পারবেন, দ্যাট মিনস পার পার্সন আপনাদেরকে 100 টাকাই পড়ছে। নৌকায় ওঠার পড়বে আপনার লাইফ জ্যাকেট বুঝে নিতে হবে, নৌকা যোগে জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লী এবং চা বাগান ভ্রমণ করতে পারবেন। খাসিয়া, রাজবাড়ি ও চা বাগান ভ্রমণ করতে চাইলে অটো বাইক ভাড়া হচ্ছে 400 টাকা, এখানে সর্বোচ্চ 8 জন যেতে পারবেন, দ্যাট মিনস আপনাদের 50 টাকা করে পড়বে। উল্লেখযোগ্য, বৃষ্টিপাত ছাড়া ঝর্ণায় পানি থাকে না, যেটা হচ্ছে বেসিক জিনিস, বৃষ্টি যদি না থাকে তাহলে ঝর্ণায় পানি থাকবে না, স্বাভাবিক ব্যাপার। ভ্রমণের সময় একজন গাইড সাথে নিলে তার সম্মানে দিতে হবে 500 টাকা। তো আমি ভাবছি আসলে ইউটিউবিং ছেড়ে এই চাকরিটাই করবো, দিনে যদি 10টা কাজ করা যায় সেক্ষেত্রে 500 টাকা পাওয়া যাবে। লকার ভাড়া আনলিমিটেড 100 টাকা, মানে আনলিমিটেড সময়ের জন্য 100 টাকা। বসার চেয়ারের ভাড়া হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য 100 টাকা। নদীতে গোসল করার পূর্বে আপনার জিনিসপত্র নিরাপত্তার স্বার্থে লকারে রাখতে পারেন, আর যদি লকারে না রাখতে চান তাহলে ব্যক্তিগত যে লকার আপনি নিয়ে আসবেন, মানে আপনার সাথে যাকে নিয়ে আসবেন তার কাছে রেখে দেবেন। এখানে ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইনগুলো আছে, এখানে যে কোনো সমস্যা হলে এখানে যোগাযোগ করতে পারেন। জাফলং জিরো পয়েন্টে আমার পিছনে দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে নৌকা ভাড়া করে পিছন দিকে যাই যেতে হয় হচ্ছে মায়াবী ঝর্ণাতে, আর হচ্ছে খাসিয়া পল্লীতে। আর এই যে এই পাশটা আসলে বর্তমানে ইন্ডিয়ান নোম্যানস ল্যান্ড, এখানে হচ্ছে বিকেল 5টা পর্যন্ত আমরা আসতে পারি। ওই যে ওই পাশে একটা বাংলাদেশি পতাকা ঝুলছে, এটা হচ্ছে আমাদের যাওয়ার জন্য লাস্ট সীমানা, তারপরে আমরা আসলে আর যেতে পারি না, কারণ তারপরে হচ্ছে যে মেঘালয়ের একটা নদী বয়ে গেছে যেটা ভারতের সীমানায় আছে। আর এই দিক থেকে এই যে এই দিক যা আছে এই পুরোটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং এদিকটাতে আছে মায়াবী ঝর্ণা। নৌকার রেট আপনাদেরকে আগেই বলেছি, আর এখানের এখন বর্ষাকাল না, তারপরে যথেষ্ট পানি আছে এবং ওয়েদারটা দারুণ,
আর এরকম একটা ওয়েদারে আসলে সারাদিন বসে থাকলেও শান্তি। আর ঢাকায় যে তীব্র গরম ছিল, এখানে আসার পর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যেরকম একটা ওয়েদার, আমার আসলে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। তাই আমি ভাবছি আরও 2 দিন থেকে যাব, হয়তো এখানে থাকা হবে না, বাট সিলেট অঞ্চলে আমি হয়তো আরও 2 দিন থেকে যাব। আর এখন বাজছে ঠিক সকাল 9টার পর্যন্ত, তারপরেও দেখেন এখানে ওয়েদারটা কত সুন্দর। আর আমার ঢাকায় অলরেডি টেম্পারেচার হয়ে গেছে 38। এই মুহূর্তে আমি আছি একটি ছড়াতে, আর এখানে মোটামুটি ভালোই স্রোত আছে এবং পানি বেশ ঠান্ডা, আর এই জন্যই আমি উঠে গেলাম একটা পাথরের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ছড়া আছে, আর এখানে আমি আমার জুতাগুলো সেই হাতে নিয়ে ঘুরছি। আর এই কথা যখন বলছিলাম তখন দেখেন চারপাশের ভিউটা কত সুন্দর, কত সুন্দর চারপাশের ভিউটা, কি দারুণ লাগছে। আসলে এখানে আসলে কারোর যেতে মন চায় না, আর এই পানি দিয়ে হাঁটার পর আসলে যা একটা ফিল পাওয়া যায় জটিল লাগে। তবে এখানে আসার সময় অবশ্যই থ্রি কোয়ার্টার পরে আসতে হবে এবং হচ্ছে যে স্যান্ডেল পরে আসতে হবে, যেটা আপনি ভিজাতে পারেন, আর তা নাহলে আপনারা এই আমার মতো জুতা হাতে নিয়ে হাঁটতে হবে। এই যে দেখেন ভিউটা কত সুন্দর, একটি ভিউ অসাধারণ, একটি ভিউ। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে একটি বড় বড় পাহাড় পাথর, আর এখানে তো প্রচুর পরিমাণ পাথর আছে, প্রচুর পরিমাণ। এই মুহূর্তে আমি রয়েছি জাপান জিরো পয়েন্টের সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজের পাশে, এখান থেকে সেই ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে। আর এখান থেকে হচ্ছে নৌকাগুলো দিয়ে মায়াবী লেকে যাওয়া যায়, ওই দিক থেকেও যাওয়া যায়, এদিক থেকেও যাওয়া যায়। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে পাথর, আর ওই পাশটা হচ্ছে এই নদীর ওই পাড়েই হচ্ছে ভারত, এবং আমাদের জন্য লাস্ট মানে হচ্ছে এটা, তাও সেটা বিকেল 5টা পর্যন্ত, তারপরে এখান থেকে আর যাওয়া যায় না। আর এটা হচ্ছে মেঘালয়ের একটি পাহাড়, সম্ভবত খাসিয়া পুঞ্জিও হবে, এই হচ্ছে বিষয়। আর আমি আজকে সারাদিন আছি এখানে, যাব হচ্ছে লালখাল, তারপর যাব হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। তো প্রত্যেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার হবে সেই পর্যন্ত। আর এখন এই মুহূর্তে জাপানের জিরো পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি, আমি আপনাদের প্রিয় হোস্ট অপূর্ব, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো সময়ে। আর সিলেট ট্যুরের সকল কিছু আপডেট পেতে এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত সব কিছু আপডেট পেতে এবং প্রতি সপ্তাহে নতুন নতুন একটি ব্লগ ভিডিও আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলের পাতায়। ধন্যবাদ।